because he's hot, dashing, handsome, bhalo, polite, gentle. Sakib Khan also, but সে আমাকে ভালো লাগে বিকজ আমরা যারা আর কি জেনারেশন আমাদের জেনারেশনের তো সিএম তো বেশি আমাদের থেকে সিনিয়র না তো যার জন্য সিএমকে না আমরা সবাই পছন্দ করি আমাকে ইনশাল্লাহ দেখতে পাবেন আপাতত আমি ড্রামা করতেছি তো আপাতত সিনেমার কোনো প্ল্যান নাই আমার একটু জানতে চাই দিনদার সম্পর্কে দিনদা ডে হচ্ছে বাংলাদেশ এবং হচ্ছে ইরানের যৌথ প্রযোজনার একটি ছবি আমরা ট্রেলার দেখে ফেলছি আজকে অ্যান্ড আপনাদের কাছে ট্রেলার কেমন লাগছে আমার কাছে তো চমৎকার লাগছে আমার কাছে খুব অসাধারণ লাগছে এবং গানগুলো ইট ওয়াজ অ্যামেজিং মানে গানগুলো খুবই চমৎকার এবং মিষ্টি ছিল আমার কাছে খুব ভালো লাগছে আমি অবশ্যই হচ্ছে এবার ঈদ বাজার এটি দেখতে যাব আমি আপনাদেরও আমন্ত্রণ করছি আপনারাও দিনদা ডে দেখতে যাবেন বিকজ একটা বিষয় জানতে চাই যে অনন্ত ভাই কিনি অনেকজন ট্রল করে বিষয়টা কি হয় মানুষের মধ্যে নেগেটিভিটি আছে আমরা দেখতে পাই শুধু অনন্ত ভাই না অন্য কোনো মানে উপকার উপকার করলেও সেটাকে মানুষ নেগেটিভ হিসেবে নেয় যেমন বন্যায় কী বলে যে সিলেটের যে অবস্থা এক্ষেত্রে তৌহিদ আফ্রিদি খুবই ভালো একটি উদ্যোগ নিছে বাট স্টিল নাও মানুষ তাকে নিয়ে মন্তব্য করছে তাকে নিয়ে ট্রোল করছে অনন্ত ভাই ভালো কাজ করছে বাট তাকে নিয়ে স্টিল মন্তব্য করবে ট্রোল করবে এটা আসলে কি বাঙালি জাতির একটা স্বভাব কিছু কিছু জাতির স্বভাব এদের কাজকর্ম নাই এরা হচ্ছে কি বসে বসে মানুষকে ট্রল করে বাট এর জন্য যে আমরা থেমে থাকবো তা না আমরা আমাদের মতো এগিয়ে যাব আমরা আমাদের কাজ করব আর ইনশাআল্লাহ কিছু মানুষ নেগেটিভিটি ছড়ালেও কিছু মানুষ পজিটিভিটিও আমাদের দিবে আচ্ছা ট্রেলারে কি আপনি শুধু পজিটিভই দেখেছেন নেগেটিভ কিছু দেখেছেন ট্রেলার আমার কাছে খুব ভালো লেগেছে আমি আসলে পজিটিভ নেগেটিভ এটা আসলে বলতে পারতেছি না বাট ট্রেলারটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এটার আউটপুটটা কী হবে এটা আমরা হচ্ছে গিয়ে একমাত্র থিয়েটারে গিয়ে দেখতে পাবো এ ধরনের ট্রেলার বাংলাদেশে এর আগে হয়েছে কিনা না আমার দেখা মতে এই ধরনের ট্রেলার আসলে হয়নি এর এটা আসলে এক্সট্রিম লেভেলে যেহেতু এটা যৌথ প্রযোজনায় এটা ডিওপি যেটা অনন্ত ভাই বললো এটা সব কিছু এক্সিলেন্ট ছিল আমার খুব পছন্দের একটা লোক সাকিব খান কে ভালো লাগে বাট এটা আসলে দেখা হয় নাই বিকজ আমার এক্সাম চলতেছিল তার জন্য আমার দেখা হয়নি বিকজ হি ইজ হট ড্যাশিং হ্যান্ডসাম ভালো পোলাইট জেন্টল সাকিব খান অলসো বাট সে আমাকে ভালো লাগে বিকজ আমরা যারা আর কি জেনারেশন আমাদের জেনারেশনের তো সিএম তো বেশি আমাদের থেকে সিনিয়র না তো যার জন্য সিএমকে না আমরা সবাই পছন্দ করি না অনেক সিনিয়র না কেন সাকিবকে তো অনেকে পছন্দ করে কেন করেন অবশ্যই করে সাকিব জেন্টল অলসো থ্যাংক ইউ